লাগাতার বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় নেমেছে ধস ধসের ধসের জেরে বন্ধ নম্বর জাতীয় জাতীয় সড়ক সড়কের ভেঙে পড়েছে রাস্তার একাংশ জন্য ঘুরপথে চলছে সব গাড়ি ধসের জেরে বন্ধ দশ আর এই রাস্তা ভেঙে পড়ার কারণে ঘুরপথে চলছে সমস্ত গাড়ি জাতীয় সড়কে ফাটল ভেঙে পড়েছে রাস্তার একাংশ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধসের জন্য ঘুরপথে চলছে সমস্ত গাড়ি সিকিমের দশ নম্বর জাতীয় সড়কে রাস্তা ভেঙে পড়ার কারণে ঘুরপথে চলছে যানবাহন ধসের জেরে বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক সিকিমে ধসের জেরে বন্ধ রাস্তা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা তারাও বিপদের মুখে ধসের জেরে ঘুরপথে চলছে সব গাড়ি সিকিমের দশ নম্বর জাতীয় সড়কের ছবি আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার বৃষ্টিপাত পাহাড়ে আর একাধিক রাস্তায় রাস্তার ছবি এই একই রকম এই নিয়ে আমরা কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিনা কুমার রিনা এই মুহূর্তে যে খবর সামনে আসে যে দশ নম্বর জাতীয় সড়কের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ এবং ঘুরপথে গাড়ি ঘোড়া সেগুলো চলছে এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছো সেখানে চিত্র কি দেখতে পাচ্ছ একেবারে অনন্য দেখো বিগত কয়েকদিন ধরে যেভাবে ধরে পাহাড় ও সমতল জুড়ে বৃষ্টি হয়ে চলেছে তার ফলে কিন্তু কিন্তু বিগত দুদিনই একাধিক জায়গায় ধস নেমেছে তার মধ্যে কিন্তু যে পয়েন্ট কালিম্পং এর সেখান থেকে শুরু করে কালিম্পং এর উনত্রিশ মাইল সাতাশ মাইল সমস্ত যে এনএচ ট্রেনের যে রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত রাস্তাতে কিন্তু একাধিক জায়গায় ধস নামে এবং তার ফলে কিন্তু যে বাংলা সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু এনএচ টেন ভেঙে একেবারে তিস্তার সাথে মিশে গেছে এবং তার ফলে কিন্তু যে যে বিভিন্ন পর্যটকদের গাড়ি রয়েছে রয়েছে বা বড় সমস্ত গাড়িগুলো তাদেরকে কিন্তু সিকিমের উদ্দেশ্যে যেতে হচ্ছে শিলিগুড়ি থেকে সেবক তারপর সেবক থেকে গরু বাথান লাভা হয়ে তাদের কিন্তু সিকিমের উদ্দেশ্যে যেতে হচ্ছে এর ফলে কিন্তু অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের কারণ এতটা ঘুরপথের ফলে কিন্তু তাদের সময় অনেকটা ব্যয় হচ্ছে পাশাপাশি যে এনএচ ট্রেন রয়েছে তা কিন্তু আপাতত বন্ধই রয়েছে কারণ যে এনএচ ট্রেনের একা জায়গায় যেখানে ধস নেমেছে পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু এনএচ ট্রেনে ফাটালও দেখা দিয়েছে ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু সেই এনএইচ ট্রেন কিন্তু আপাতত বন্ধ রয়েছে তবে জায়গাগুলোতে ধস নেমে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু পাহাড় কেটে রাস্তাকে আরও চওড়া করা হচ্ছে যেন সেদিক দিয়ে যানবাহন ফের একবার স্বাভাবিক করা যেতে পারে অনন্যা ধন্যবাদ তোমায় বিনা আমাদের সঙ্গে সরাসরি শিলিগুড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বীণা কুমার সিকিমের একাধিক রাস্তা বন্ধ ধসের জেরে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ যা ঘুর পথে যাতায়াত করছে গাড়ি আর যাত্রীদের যাত্রীরাও এই কারণে কিন্তু দুর্ভোগে পড়েছে যারা পর্যটক গেছে তারা দুর্ভোগের মুখে